এতক্ষণে শেষ হলো, এবার কটা কথা বলি, ছোট্ট ভিডিওটা করব। নট রেকমেন্ডেড থাকা সত্ত্বেও কিছু জিনিস চলে আসে যেটা আমি দেখে খুব খুশি হয়েছি, যে অকারণে অনেকের মৃত্যু কামনা করে। তো ওয়াইটিতেও কেউ একজন বলেছে যে আমাকে বরানগরের শ্মশানে পাঠিয়ে দেবে। আমি খুব খুশি, শ্মশান খুব পবিত্র স্থান, যদি পাঠাতে পারে তার ক্ষমতা থাকে, ঈশ্বরের তো একমাত্র ক্ষমতা জন্মমৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তো আমি খুব খুশি হব যদি সে আমাকে শ্মশানে পাঠাতে পারে। আর একটা কথা দেখো, আমি তাদের সঙ্গে না কথা বলতে পছন্দ করি না, বা তাদের কথার উত্তর তো একেবারেই দিতে মানে দেব না, যারা আমার ওই এই নোকটা না এ হয়ে গেছে, নেল পলিশ করতে হবে। এই নোকটা দেখো, দেখতে পাচ্ছ, একদম ছোট্ট, দেখো 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 একদম ছোট্ট, এইটারও যোগ্য নয়। তো তাদের সঙ্গে কী কথা বলবে বলো তো? এই যে লিখে বসলাম, এখানে যে লিখছিলাম আর ভাবছিলাম যে কাকে বা কে আমাকে নিয়ে বলছে, মানে কোথায় আমি নামছি, মানে দেখি না তাও মানে বলে চলে আসে, মানে নিজেরই কেমন লাগে। দেখো, সমালোচনা করতে গেলেও যেমন সমালোচনা করার মতন যোগ্যতা লাগে, আর সমালোচিত হতে গেলেও যোগ্যতা লাগে, তবে সমালোচনাটা যদি একটু শিক্ষিত মানুষ করে আমার বেশ ভালো লাগে। ওই কিছুদিন আগে একজন করতেন, তবে তার সমালোচনাগুলো আমার মাঝখানে ভালো লাগতো না, কিছু কিছু ভালো লাগতো। তো সে শিক্ষিত ম্যাডাম যখন করতেন আমার বেশ ভালো লাগতো, কারণ তার শিক্ষা দীক্ষা আছে। মানে দেখো, আমি যার যোগ্য সে যদি আমার সমালোচনা করে আমার বেশ ভালো লাগবে, আর আমি যার মানে যে আমার সেই ওই কোড়ে আঙুলের নোকটারও যোগ্য নয়, সে যদি আমাকে বলে শ্মশানে পাঠাবো, শ্মশানে কী করে পাঠাবে? সে তো আমার ধারে কাছেই আসতে পারবে না কোনো দিকে, না গানে, না পড়াশোনায়, না কিছুতে। হ্যাঁ, সাদা স্কিনটাতে আসতে পারে, আমার স্কিনটা তো সাদা নয়, এছাড়া নয়, মানে মুখটা খুললেই বেরিয়ে যাবে আসল পরিচয়। তো এদের সঙ্গে কথা বলা না বলা ঠিক লেভেলের নয়। তো ব্যাপারটা হচ্ছে, সমালোচনা করলে ভালো লাগে, তারা করলে যারা শিক্ষিত মার্জিত, তাদের মুখে সমালোচনাটা শুনতেও বেশ ভালো লাগে। ওই যে ওদের এখানে একজন ছিলেন না, ওই মামাই ভিডিও এখন করছেন না হয়তো, তো উনি করলে না বেশ ভালো লাগে, কারণ আমার মতন যারা আছেন আর কি, মিনিমাম একটু পেটে বিদ্যে টিদ্যে আছে, কিছু বোঝে, বেশি নেই অল্প, তো তাদের নিয়ে সমালোচনা করতে গেলে একটু ওই মামাইদের মতন মানুষেরই বোধহয় দরকার। এদের সমালোচনাটা ঠিক শ্মশানে পাঠিয়ে দেবো, কী করে পাঠাবে শ্মশানে, কী করে মানুষকে পাঠাবে বলো? আমাকে বলছে শ্মশানে পাঠি, শ্মশানে কি পাঠানো এত সহজ, এতই সহজ? আমাকে বলছে শ্মশানে পাঠিয়ে দেবো, কখনো একটি বাচ্চা ছেলেকে বলছে স্কুলে গিয়ে মারব, কখনো কোনো বৃদ্ধা মা মায়ের মতো তাকে বলছে ঠ্যাং চিরে চুল্লিতে ঢুকিয়ে দেবো। এদের কয়েকজন মাথার ওপর দিয়ে যখন জল চলে যায়, তখন মানুষ তো আর ভিডিও করে কিছু করবে না, হাসবে, আর আসল কাজটা আইন করবে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রত্যেক দিন সবাইকে বলছে মারবে, ভাবতে পারেন কত সুন্দর ওয়াইটি পরিষ্কার হচ্ছে? আচ্ছা, এ ওই বলে, ও তাই বলে, তাই বলে, ও বলেছে তাই এ বলেছে, ও বলেছে তাই এ বলেছে। আচ্ছা বলুন তো, আমি কি বলি? আমি কি কোনো খারাপ কথা বলি? আমি কি কখনো কাউকে পার্সোনাল, একটা দূরের কথা, কোনো রকম খারাপ কিছু বলি ভিডিও করে? এখন এই বাজে 12টা, আমি লিখে উঠলাম এই ভিডিওটা ছোটো করে করছি, কারণ শ্মশানে পাঠাবে তো, আবার শ্রাদ্ধের সব কিছু রেডি করতে হবে, তো সবাইকে বলতে হবে, সেই জন্য আপনাদেরও বলে দিলাম যে আমাকে শ্মশানে পাঠাবে বলেছে কেউ, মানে কাল অবধি ছোট্ট 8 বছরের বাচ্চার ইস্যুর স্কুলে গিয়ে মারবে বলেছিল, আর বিশাখার মা মাসিমণিকে বলেছিল যে মেরে চুল্লিতে ঢুকিয়ে দেবে, আর আরেকজন আরেকজনের মানে সঞ্জয়ের দোকানে গিয়ে সঞ্জয়কে খুব মারবে, আর সুলতা দিকেও বলেছে জঘন্য কথা, মানে সবাইকে, বিশাখাকেও যাচ্ছে তাই কথা, ও সবাইকে, কাউকে ছাড়েনি। তো সেই জায়গায় আজকে আমাকে বিনা কারণে বলা হচ্ছে শ্মশানে পাঠিয়ে দেবে। তো বলি কি ম্যাডাম, আমার একটু যোগ্য হন, তারপরে শ্মশানে কেন, যে চুলোয় বলবেন সে চুলোতেই পাঠাবে, কিন্তু যোগ্য হতে হবে। ওই সাদা স্কিনটা নিয়ে শুধু খিস্ত দিলে চলবে না। আর একটা কথা,
দেখুন, আমরা তো, আমি কিন্তু আপনি বলে বলছি, হ্যাঁ একটা সময় তো দিদি বলতেন, তো আপনাকে বলছি যে ছেলেটার তো পরীক্ষা, তো যদি একটু মাধ্যমিকে আগে ছেলেটার দিকে নজর দেন, যদি টিচারের কাছে না ছেড়ে তাহলে ভালো হয়, কারণ একে তো খিস্তি আর স্ল্যাং দিয়ে পেটটা চলে, তার উপর ছেলেকে যদি না দেখেন ছেলে তো জীবনে দাঁড়াতে হবে না, পড়াশোনাটা ভালো হবে না, তো সেটা একটা ব্যাপার, ছেলেকে দাঁড়াতে হবে, ছেলে মেয়েদের দাঁড় করাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন, আপনার স্ল্যাং দিয়ে পেট চলে, তো সেটা যদি বন্ধ হয়ে যায় কোনো ক্রমে তাহলে কী করে পেটটা চলবে বলুন তো। আর আইন বা অফিসাররা না এসব দেখে না যে কেন, কিসের জন্য কী বলেছে, আর মিথ্যে কথাও না তারা শুনবে না, তারা শুধু দেখবে কে বলেছে আর প্রতিদিন কে বলছে, কারা বলছে, পেছন থেকে কে ফোনে শেখাচ্ছে সেটা কিন্তু আইন দেখবে না, আইন প্রমাণ দেখে। আর সেজন্য বলি যে আপনি যেটা করছেন ঠিক করছেন না, দেখুন কটা গালিগালা ছড়ে আপনার পেট চলে, তো সেটা যদি বন্ধ হয়ে যায় কী করবেন বলুন তো। হ্যাঁ, বিউটি পার্লারের কাজ ফাজ হয়তো কিছু পারেন, তো সেটা করতে পারেন, সেটা দেখিয়ে যদি পয়সা রোজগার করতেন না অনেক ভালো হতো, মানুষের যে ট্যালেন্টটা থাকে আপনারও তো কিছু আছে সেটা দেখিয়ে ভালো হয় দিনের পর দিন। কারণ মাকে মনে করুন, আমাদের মা সমান যায় যিনি, তাকে বলছেন যে ঠ্যাং চিরে তাকে চুল্লিতে পাঠিয়ে দেবো, আমি কোনো সাথে পাচ্ছে নেই, আমাকে বলছেন যে বরানগরে শ্মশানে পাঠিয়ে দেবো, তো আপনার দিদি কি এগুলো শিখিয়ে দিয়েছে আমাকে শ্মশানে পাঠানোর কথাটা বলো ওকে। তো যখন অফিসার জিজ্ঞেস করবেন তখন আপনি উত্তর দেবেন না আপনার দিদি উত্তর দেবেন, একটু কনসাল্ট করে নেবেন কেমন, যে অকারণে মানুষকে শ্মশানে পাঠানোর কথাটা আপনাদের কে রাইট দিয়েছে, এই কথাটা যখন জিজ্ঞাসা করবে বা অন্যভাবে জিজ্ঞেস করবে উত্তরটা কে দেবেন, ঠিক আছে। আমি তো যাকে দেখেছি তার হয়েই বলবো, আমি তো অন্য কাউকে দেখিনি বলতে, যে বলছে যাকেই বলুক, তাই না, নাম তো করিনি, ওসব হয় না, নাম না করলেও প্রত্যেকটা কমেন্টে বোঝা যায়, সব কিছুতে বোঝা যায় কে কী করছে, তো সেক্ষেত্রে আমি পড়াই, আমি ভালো ভিডিও দিচ্ছি, আমি খুব কম ভিডিও দিই, তা সত্ত্বেও আমি কারোর সাথে পাচ্ছিনি, আমাকে বলছে মেরে শ্মশানে পাঠিয়ে দেবে, এই করবে, আমি তো বুঝতে পারছি না যে এরা এখানে কী করছে, লোককে হুমকি দিচ্ছে, ইয়ে করছে, সে যাই হোক, কিন্তু শ্মশানে পাঠাতে গেলে তো মিনিমাম একটু যোগ্যতারও দরকার হয়, তো যোগ্যতাটা অর্জন করে শ্মশানে পাঠাবেন, আর বাকিটা তো যারা বোঝার বুঝে নেবে, আর বাঁচানোর জন্য তো আপনাদের আছেই অনেক নেতা নেত্রী, তাদেরকে আনবেন, ঠিক আছে। আর বাকি কথাটা জায়গা মতো হবে, ভালো থাকবেন, আর ছেলেটার পরীক্ষা তো, সেও আমাদের সন্তান সম, আপনার মতো যেমন গোমুখ্য তৈরি না হয়, তাহলে আবার এই গালিগালাজ করেই তাকে খেতে হবে, যেন মানুষ হয় সুস্থভাবে বড় হয়ে অনেক বড় চাকরি বাকরি করে, আশীর্বাদ করি। আর এই ধরনের গালিগালাজ বাজে জিনিসগুলো বাচ্চার সামনে করবেন না, তাহলে তারাও শিখবে, ভালো কিছু দিন, আপনি মনে হয় স্কিনের অনেক কিছু জানেন, সাদা ভ্যাটভ্যাটের স্কিনটা হয়ে গেছে, এই সাদা ভ্যাটভ্যাটে কী করে করতে হয় একটু বলুন, তাহলে আমরাও একটু করবো, এগুলো শেখার জিনিস। হ্যাঁ, ওই গালাগালি খিস্তি দিয়ে শেখানোর মতো কিছু হয় না, ওটা সবাই পারে, ওই রাস্তার যারা বসে থাকে মানে ওই রাস্তার ছেলেরা রকে বসে তারাও জানে, আবার ইঞ্জিনিয়ার ডাক্তাররাও জানে, খিস্তিটা কোনো শেখার বিষয় নয়, ভালো কিছু দিন। আর শ্মশানে পাঠাবো, চুল্লিতে ঢুকিয়ে দেবো, বাচ্চাকে গিয়ে মারবো, এই ধরনের পার্সোনাল অ্যাটাকটা একটু বন্ধ করো। দেখুন, আপনাদের সাথেই বলছি, আমাদের কিছু না হোক পেটে একটা এমন অর্জিত সম্পদ আছে যেটা দিয়ে আমাদের পেটটা চলে যাবে, কিন্তু আপনাদের চলবে না, সে কারণেই বুঝিয়ে দিলাম, ভালো থাকবেন। আর আপনাদের দিদিকে বলবেন একটু ভদ্রতা শেখাতে, আপনাদের একে গাল দাও, ওকে গাল দাও, এগুলো না শেখা। আর যখন ফাঁসবেন আপনি ফাঁসবেন, আপনার ভিডিওটা যাবে সব জায়গায়, কে আপনাকে শিখিয়েছে সেটা যাবে না, আবারও বললাম, ঠিক আছে। বারে উঠে ক্ষুদিরাম হবেন না, ভালো থাকবেন।